ধান হয়েছে দেখিস কত ধান আমাদের রে ধান রে শীতের শুরুতেই দেখুন কি সুন্দর ধান উঠেছে এই নতুন ধান আর এবারে ধান খুব ভালো হয়েছে প্রত্যেকটা ফসলই দারুণ হয়েছে এই ধান এবার শীতকালে ঝাড়া হবে মাঠে যাবলে যখন মাঠে হবে দেবে মাঠে হবে কি হয় রে ধান কি করে ঝাড়ে কিসে ধান ঝাড়া হয় দোয়াল মেশিনে আচ্ছা মেশিনে দেখুন গোটা গোলাপ ভর্তি ধানেতে ভর্তি হয়ে গেছে আর পাকা ধান উঠা মানে এরপর পিঠে পার্বণ মানে নতুন ধানেরই সব কিছুর নতুন স্বাদ চলুন এই ধান নিয়ে আবার পরে বলবো আপনাদের চলো বেশি চলো রান্নাটা সেরে নিই চলো রান্না হবে হ্যাঁ রান্না হবে চলো আজকে কি হবে আজকে বাচ্চাদের জন্য বলো বড়দের জন্য বলো টিফিনের রেসিপি হবে সম্পূর্ণ পাউরুটি দিয়ে নমস্কার বন্ধুরা পমি কুক উইথ ভিলেজ ফুডে আপনাদের আবার স্বাগত জানাই এই মজাদার পাউরুটি দিয়ে আজকে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য একটা টিফিনের রেসিপি করতে চলেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে দোকানের মতো পারফেক্ট স্যান্ডউইচ বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো সেদ্ধ করা আলু দুটো ডিম পেঁয়াজ কুচি আদা কোড়া রসুন কোড়া নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি গোলমরিচ গুঁড়ো আর সাথে পাউরুটি এটাকে বন্ধুরা সেলাই পাউরুটি বলা হয় আর আমাদের এখানে সেলাই পাউরুটি বলে আপনাদের ওখানে কি বলে জানি না প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই দেখুন কত সুন্দর এই যে কোনো দোকানেই পেয়ে যাবেন হ্যাঁ পিস পিস করা আছে সেলাই পাউরুটি প্রথমে স্যান্ডউইচের মশলাটা বানানোর জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি তেলেতে প্রথমে রসুন কুচি দিয়ে দিচ্ছি একই সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পিসি বলো স্যান্ডউইচ তৈরি হচ্ছে তো আমরা ছোটবেলায় যখন স্কুল কলেজ যেতাম এই রকম রেস্টুরেন্টে টিফিনের সময় স্যান্ডউইচ খেতাম খুব ভালো লাগতো আজকে সেই রেসিপিটি আমাদের বাড়িতে টিফিনে হচ্ছে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে টিফিন করার জন্য স্যান্ডউইচ খুব ভালো এখানে যে সেদ্ধ করা আলুগুলো নিয়ে নিয়েছি এগুলো হাতে করে একটু ফাটিয়ে দিয়ে দেব স্বাদ হওয়ার জন্য অল্প সামান্য আমি চিনি দেব অল্প সামান্য হলুদ গুঁড়ো আর অল্প সামান্য লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব দেখেছিস পুকুরে কত মাছ আছে লাফাচ্ছে মাঝে মাঝে দেখেছিস আমার দিকে তাকা পিসি খুব উত্তরে হাওয়া দিচ্ছে আজকে ঠান্ডা পড়বে অনেক দিন পর এখনো পর্যন্ত তো ঠিক ঠান্ডা পড়েনি না এবার তো পড়বে একদম শীত তো এবার আসবে না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পুরটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পাউরুটিগুলো পিস পিস করে কেটে নেব এরকম পিস করা পাউরুটি নিতে হবে দুটো পাউরুটিকে এভাবে সমানভাবে বসিয়ে কোনাকুনি কেটে নিতে হবে এরকমভাবে দুটো পাউরুটিকে কেটে নিলাম স্যান্ডউইচের আকারে কেটে নিতে হবে আর কি হ্যাঁ আপনারা সাইজটা আপনাদের মনের মতো করে করতেই পারেন হ্যাঁ এবার ছোট পাউরুটি হলে আপনারা এরকমভাবে নাও কেটে করতে পারেন কারণ এটার উপর একটার উপর একটা বসিয়েও করতে পারেন ছোট সাইজ হলে তবে এইরকম করে করলে দেখতে ভালো হয় দেখতেও ভালো হবে ভাজাটাও ভালো হবে এইভাবে আমি সব পাউরুটিগুলোকে পিস পিস করে নেব পাউরুটি নিলাম তার উপর খানিকটা এই আলুর পুরটা এইভাবে দিয়ে দেব
দিয়ে এর উপর আর একটা পাউরুটি আমি চেপে বসিয়ে দেব। এইভাবে সব পাউরুটিগুলো আমি তৈরি করে নেব। দেখেছেন বন্ধুরা, পুর ভর্তি ঠাসা একবারে, ঠাসা পুর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। ডুইজের জন্য বেসনটা আমি গুলে নেব, তার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি। এই বেসনে আমি দুটো ডিম ফেটিয়ে দিয়ে দেব। ডিমটা দিলে ফুলবে ভালো আর আরও মজমচে খেতে হবে ভালো। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, এখানে আমি এক চা চামচ নুন দিয়ে দিলাম। অল্প সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার আমি স্যান্ডউইচগুলো একে একে গরম তেলে ছেড়ে দেব। আর এই স্যান্ডউইচ বানানোর জন্য তেল একটু বেশি লাগে। দারুন হাওয়া দিচ্ছে কিন্তু, বলো ভালো লাগছে? খুব ভালো লাগছে। তারপর এরকম একটা মজাদার টিফিন রেডি হচ্ছে মুখের সামনে, চোখের সামনে। খুব লোভনীয় খাবার, বুঝলে পিসি? খুব ভালো। আচ্ছা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নিচ্ছি। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। বন্ধুরা, বাকি স্যান্ডউইচগুলো ঠিক একইভাবে ভেজে নেওয়া হচ্ছে। কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে? ভালো হয়েছে? মাইমাকে বলে দাও ভালো হয়েছে। এটা সস দিয়ে হলে আরো ভালো লাগতো। দেখো পিসেমশাই, স্যান্ডউইচগুলো ভাজা হয়েই গেছে, এবার শুধু খাওয়ার অপেক্ষায়। খুব সুন্দর হচ্ছে। এবার শুধু গরম গরম খাও। এবার তুলে নিচ্ছি। খুব সুন্দর হচ্ছে। এ কটা খাবে খাওয়াবে? একটা খেলেই কেড়ে কেড়ে আর কটা। বাচ্চাদেরও এত ভালো লাগে, বাবান দেখো না বসে বসে কেমন খেয়ে নিল। ও খেয়ে নিল, এও খেয়ে নিল। এর সাথে আবার যদি সস থাকে আরও সুন্দর খেতে লাগবে। ভালো টিফিন টাইম এগুলো করলে না খুব ভালো। হ্যাঁ, কেমন লাগছে গো ঠাকুমা? দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। পুরটা দেখেছেন, ঠেসে ঠেসে আছে পুরো। দারুন হয়েছে, দারুন হয়েছে। হয়েছে গো, ভালো লাগে না? সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে বিশ্বাস? খুব সুন্দর হয়েছে। দোকানের থেকেও ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। দোকানের খাওয়া, বাড়িতে তৈরি খাওয়া, করে খাওয়া খুব সুন্দর। ভালো লাগছে বিশ্বাস? আই দারুন লাগছে, দারুন লাগছে। মা বাবা না একটা গোটা খেয়েছে? খাবে না, এত সুন্দর জিনিস আবার পিসিকে দিতে চাইছে না? এগুলো তো বাচ্চাদের বেশি ভালো লাগবে, মুখরোচক জিনিস, লোভনীয় খাবার। ওকে বলছে দে না একটু, দে না একটু। নাতিকে চাইছে একটু দে তো, তোতে খাওয়াতে দেবো না। এ স্বাদের ভাগই হবে না বল। এত ভালো লাগছে ওর। কি মামাকে বলে দাও তো কেমন হয়েছে? এই জিনিস ভালো লাগবে। কটা খেলে তুমি? দুটো। দুটো বলে দাও, মিথ্যে বলছে দুটো? এইভাবেই তাড়াতাড়ি বানিয়ে নিন বাচ্চাদের জন্য, বড়দের জন্য সুন্দর মজাদার টিফিন। আর চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।